পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে রেশন নিয়ে একটি বড় আপডেট। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উৎসবের মুখেই রেশন উপভোক্তাদের ইতিমধ্যে আপডেট দিল। যে সমস্ত রেশনে পরিবার রয়েছেন বা রেশন কার্ডধারীরা রয়েছেন, আপনারা এবার অতিরিক্ত কী সামগ্রী পাবেন এই অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসে আপনি রেশন সামগ্রী কী কী পাবেন এবং অতিরিক্তই বা কী কী বলা হয়েছে কাদের জন্য এক্সট্রা সুবিধা এই উৎসবের জন্য, বা আপনারা বলতে পারেন উৎসবের বোনাস কী দিল এই রেশন নিয়ে, বিস্তারিতভাবে আপনাদের জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানেন সম্পূর্ণ বিনামূল্যে এখন রেশন আপনাদের দেয়া হচ্ছে, এবং সেই রেশনটা আপনাদের কিন্তু বাড়িতেও দেওয়া হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু দুয়ারে রেশন নামক স্কিমও শুরু করা হয়েছিল। দুয়ারে রেশনের মাধ্যমে আপনাদের বাড়িতে গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দিতেন রাজ্যের যে সমস্ত রেশন ডিলাররা রয়েছেন তিনারা। তো এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের এই রেশনটা আপনার বাড়িতে পৌঁছে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো ইতিমধ্যে সমস্ত কার্ডকে নিয়ে কোন কার্ডে কত কেজি করে চাল, গম, আটা ও ইত্যাদি সামগ্রী পাবেন বিস্তারিতভাবে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন, এবং আপনিও ভিডিওটি অন্যদের শেয়ার করবেন যাতে অন্যান্য বেনিফিশিয়ারি বা উপভোক্তারাও এই আপডেটসটি জানতে পারে। তো ইতিমধ্যে আপনারা জানেন সামনেই রয়েছে পুজো, এবং সেই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে সে আপডেটসটাই দেওয়া হচ্ছে আপনাদের জন্য, যে ইতিমধ্যে এই রেশনের নতুন কী ইনক্লুড করা হচ্ছে বা নতুন কী ইন্ট্রোডিউস করা হচ্ছে এই স্কিমের মাধ্যমে, যাতে পুজোতে সকলের বোনাস সিস্টেমে একটা কিছু পাওয়া যায়, সেটাই আপডেটস আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেটস চলে এসেছে আপনাদের। তো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত যেভাবে আপনারা রেশন সামগ্রী পান সেম সেই রকমই রয়েছে প্রথমটা, তার পরবর্তীতে একটা যেটা আপডেটস রয়েছে সেটা আপনাকে দেখাবো। প্রথমে আপনারা যেমনটা প্রত্যেক মাসে আপনারা জানেন যে রেশন সামগ্রী আপনি কিন্তু পেয়ে যান, এবার রেশন সামগ্রী নিয়ে কী আপডেট আসছে সেটা এক্সট্রা পর ফেস্টিভ্যাল অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে এবং অন্যান্য যে সমস্ত পুজো রয়েছে তার উপলক্ষে কি দিয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক্সট্রা বোনাসেস পুজোর উপলক্ষে, সেটা আমরা আপনাকে ভিডিও শেষে জানাবো। অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ডে যেটা আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন, খাদ্য সামগ্রী চাল 21 কেজি পরিবার পিছু পাচ্ছেন বিনামূল্যে, তারপর পুষ্টিযুক্ত আটা অথবা গম 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পরিবার পিছু AAY রেশন কার্ড, AAY রেশন কার্ড ক্যাটাগরি, কার্ডের পিছনে যে ফর্ম্যাটটা দেওয়া রয়েছে সেটা, এবং 14 কেজি পরিবার পিছু কিন্তু আপনি গম পেয়ে যাচ্ছেন বিনামূল্যে, বা 1 কেজি চিনি কিন্তু পরিবার পিছু 13 টাকা 50 পয়সা করে কিন্তু আপনাকে ক্রয় করতে হচ্ছে, এটা হচ্ছে চিনি। AAY কার্ডে টোটালটা আপনারা দেখতে পাবেন, নিজে পজ করেও দেখে নিতে পারেন, খাদ্য সামগ্রী পরিমাণ ও দর টোটালটা আমি আপনাকে এক্সপ্লেন করে দিলাম। এবার AAY কার্ড যারা RKSY 1 আমি সাইডে চলে যাচ্ছি, বা 2 নম্বরে যদি আমরা দেখি, নিচের দিকে আমরা স্ক্রোল করলে 2 নম্বরে PHH রেশন কার্ড বা অগ্রাধিকার প্রাপ্ত যে রেশন কার্ড রয়েছে তাতে চাল পাবেন মাথাপিছু 3 কেজি বিনামূল্যে, পুষ্টিযুক্ত আটা অথবা গম যে কোনো একটা পাবেন 1 কেজি 900 গ্রাম করে মাথাপিছু আটা, কিংবা 2 কেজি করে মাথাপিছু আপনি গম পেয়ে যাবেন PHH রেশন কার্ড, এক্সট্রা চিনির সুবিধা এতে থাকছে না। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড যেটা SPHH কার্ড, চাল হচ্ছে 3 কেজি মাথাপিছু বিনামূল্যে, পুষ্টিযুক্ত আটা অথবা গম 1 কেজি 900 গ্রাম মাথাপিছু, বা গম হচ্ছে 2 কেজি বিনামূল্যে। এটা আমরা 3টা ক্যাটাগরি দেখে দিলাম, SPHH, PHH ও AAY। তারপরে চলে আসছে আপনাদের RKSY 1, যে কার্ডটা বেশিরভাগ অনেকেরই রয়েছে। RKSY 1 ক্যাটাগরি কার্ড যেটা রয়েছে তাতে কিন্তু শুধুমাত্র চাল 5 কেজি মাথাপিছু বিনামূল্যে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন চাল কিন্তু আপনাকে দিচ্ছে 5 কেজি পার হেড। এরপরে বলা হচ্ছে RKSY 2, RKSY 2 রেশন কার্ডে চাল 2 কেজি মাথাপিছু বিনামূল্যে। ক্লিয়ার, বুঝতে পাচ্ছেন? এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত পেয়ে আসছেন। এবার নতুন আপডেটটা যেটা হচ্ছে, উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়ালি ইমেজ দিয়ে ব্যানার পাবলিশ করেছে ফুড ডিপার্টমেন্ট। ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন খাদ্যসাথী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শারদ উৎসব, কালী পূজা, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগ অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY পরিবারেরা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বা SPHH অর্থাৎ AAY ও SPHH পরিবারেরা ময়দা এবং চিনি পাবেন। কী পাবেন বেশি বুঝতে পারলেন? যে অনুপ্রেরণায় ও শারদা উৎসব এবং কালী পূজা, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY অগ্রাধিকার প্রাপ্ত বা SPHH
এই যে ক্যাটাগরি রয়েছে দুই, তাতে এক্সট্রা সুবিধে দেওয়া হচ্ছে এই শুধুমাত্র এই সমস্ত আপনার যে পুজোগুলো রয়েছে শারদোৎসব, কালীপূজা, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষেই কিন্তু দেওয়া হবে। 1 কিলো ভর্তুকিযুক্ত ময়দা 30 টাকা কিলো দরে এবং 1 কিলো ভর্তুকিযুক্ত চিনি 32 টাকা কিলো চিনি নেবে এবং ময়দা নেবে 30 টাকা কেজি। এটা আপনারা ক্রয় করতে পারবেন। চলবে কবে পর্যন্ত? 6 অক্টোবর 2024 এবং 6 নভেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ 6 অক্টোবর থেকে শুরু হয়েছে, 6 নভেম্বর পর্যন্ত আপনারা এটিকে ক্রয় করতে পারবেন, আপনি যে রেশনে আপনার যে রেশন সামগ্রী পাচ্ছেন। এবং সাথে কিন্তু নিচে বিভিন্ন রকম আপডেটস দেওয়া রয়েছে খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনারা জানেন দুয়ারে সরকার আপনার বাড়িতে দিয়ে যাবে এই সামগ্রীগুলো, অর্থাৎ যে চাল, গম, আটা ইত্যাদি যে সমস্ত সামগ্রী রয়েছে রেশনে সম্পূর্ণ বিনামূল্যে, সেগুলো আপনি সুবিধা কিন্তু পেয়ে যাবেন আপনার বাড়িতে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। এর সাথে সাথে 2024 সালে উৎসবের যে আমেজ রয়েছে সেই উৎসবের কিন্তু দিক দেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ, এই সমস্ত পুজোগুলোতে আপনাকে 6 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে অতিরিক্ত সামগ্রী, যেগুলো হচ্ছে ভর্তুকিযুক্ত সামগ্রী। 1 কিলো ময়দা নেবেন 30 টাকা, 1 কিলো চিনি পাবেন 32 টাকা শুধুমাত্র AAY ও SPHS ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন রাজ্য সরকারের নতুন আপডেটসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সকলেরই যাতে পূজা ভালো কাটুক এটাই কামনা। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে অন্য আপডেটে বন্ধুরা, ধন্যবাদ।